সামাওয়ায়েদ আপনার কাছে আসতে চাই। বিএনপি রাজনীতির যারা সমালোচক তারা বলে থাকেন যে বাংলাদেশে যে রাজনীতিতে যে কালো দাগ যে দেয়া হয়েছে সেটির আসলে প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে আসলে সেনা শাসন যখন শুরু হয় বাংলাদেশে সেই সময়, এবং সেটির দিক থেকে আপনাদের দলের যিনি প্রতিষ্ঠাতা তার দিকেই আসলে আঙুল তোলা হয়, এবং এস এম কামাল হোসেন তিনিও আসলে সেদিকেই বলছিলেন। আওয়ামী লীগ ছাড়া তো আর কেউ এই কথা বলার কথা না। আমার বক্তব্য প্রথমেই আমি শুরু করতে চাই, বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী একসময় সংসদে বলেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যে ওনার নিজের দলে উনি ছাড়া সবাইকে কেনা যায়। এই উক্তিটি বলে আমি আমার বক্তব্য শুরু করছি। প্রথম কথা হচ্ছে যে কামাল ভাই যে বক্তব্যটা দিলেন, এটা উদর পিন্তি বুদর খাড়ে চাপানের মতো। হ্যাঁ, এটা আমি স্বীকার করি যে সব আমাদের দেশের রাজনৈতিক যে কালচার, বা আমাদের দেশে কেন, পৃথিবীর সব দেশে যখন দেখা যায় যে যখন যেই দল ক্ষমতায় থাকে সেই দলের এমপি মন্ত্রী তাদের ক্ষমতার সুযোগ নিয়ে কিছু কিছু স্বার্থান্বেষী লোকজন সেই সুযোগটা নেয়, তারা তাদের নিজেদের স্বার্থ হাসিলের জন্য তারা তাদের নিজেদের পকেট ভারী করে। কামাল সাহেব যেটা বললেন, যেটা হাওয়া ভবন কি 2001 সালে উত্থান হয়েছিল, 2001 সালে যদি বিএনপি সময় যদি এই এই লোকের উত্থান হয়ে থাকে তাহলে ওই সময় তাহলে শাহেদের নাম শোনা যেত। শাহেদ যে একজন ব্যক্তি, তার যে অস্তিত্ব আছে সেটা আমরা জানতাম, সেটা তো আমরা জানি না। আজকে ওনার সাথে আমি নিজে নকশতে গেছি, ওনার পদবি দেওয়া হয়েছে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য, ঠিক আছে? তারপরে আরো কি কি পদ পদবি উনি ব্যবহার করেছে সেটা এখন মিডিয়াতে আসছে, আপনারাই প্রকাশ করছেন। এই আমার প্রশ্ন দুটো, একটা হচ্ছে শাহেদ নামক এই লোকটি বা এই ধরনের ব্যক্তিরা আওয়ামী লীগের একেবারে টপ পর্যায় থেকে শুরু করে সকল ক্ষমতাবান লোকজনের সান্নিধ্য এবং প্রশ্রয় না পেলে এই ধরনের ফ্রড করতে পারে না। স্বাস্থ্যখাত, আমরা তো স্বাস্থ্যখাতেই আসলে সমস্যাটা শুরু হয়েছে, কারণ করোনার কারণে স্বাস্থ্যখাতে যে 12 বছরে যে 12টা এই আওয়ামী লীগ বাজিয়েছে সেটা উন্মোচিত হয়েছে। আজকে স্বাস্থ্যখাতে মিঠু সিন্ডিকেটদের কথা আমরা শুনি, একটা যে নিউজ হয়েছে বা যে আপনার ইনভেস্টিগেশনে যেটা বেরিয়ে আসছে যে এই মিঠু 900 কোটি টাকার সে জালিয়াতি করেছে, খালি বাক্স আপনার বিভিন্ন হাসপাতালে সাপ্লাই দিয়েছে কিন্তু ভিতরে কিছু নেই, বলেছে এমআরআই মেশিন সাপ্লাই দিয়েছে, আইসিইউ বেড সাপ্লাই দিয়েছে, বিভিন্ন জিনিস সাপ্লাই দিয়েছে, সেটা সব কাগজে কলমে, কিন্তু বাস্তবে সে কিছুই সাপ্লাই দেয় নাই। এইভাবে যে সিন্ডিকেট গুলো গড়ে উঠেছে স্বাস্থ্য খাতে, এই যে বিভিন্ন ধরনের দুর্নীতি, এখনো মহামারীর মধ্যে ওয়ার্ল্ড ব্যাংকের বিভিন্ন প্রকল্প আসছে যে আমাদের এই এই অস্থিরতার মধ্যে, এই মহামারীর মধ্যে আমাদের পিপিই লাগবে, গগলস লাগবে, আমাদের বিভিন্ন সরঞ্জাম লাগবে, সেই জন্য কিন্তু বিভিন্ন প্রকল্প হচ্ছে, সেই প্রকল্পগুলোর মধ্যেও আপনার উন্নয়নের মানে নামে বিভিন্ন দ্রব্যমূল্যের অনেক দাম করে, 5,000 টাকা পিপিই, 4,700 টাকার গগলস, 20 কোটি টাকার মানে খাবার, এইসব বানিয়ে কিন্তু আমরা দেখছি এই এগুলো শেষ কোথায়। এগুলো কিন্তু যদি টপ লেভেল থেকে এটার প্রশ্রয় না দেওয়া হয়, এই যে N95 মাস্ক, নকল N95 মাস্কের যে দুর্নীতিটা হয়েছে বা যে বিতরণটা হয়েছে, যেগুলো পরে আমাদের ডাক্তার নার্স স্বাস্থ্যসেবীরা আক্রান্ত হয়েছে, অনেকে মৃত্যুবরণ করেছে, সেই সেই ব্যক্তিটি কিন্তু আওয়ামী লীগের একজন ওনাদের কমিটির একজন লোক, সাংগঠনিক একজন লোক, তাকেও নাকি এখন আপনার সেও নাকি এখন পলাতক, N95 নকল N95 মাস্ক বিতরণ করে, সেগুলো আপনি কি বলবেন? এই যে পাপিয়া, এই যে জিতে স্বামী, এই যে মিঠু, এদের উৎপত্তি তো যদি আওয়ামী লীগের টপ পর্যায়ে থেকে এদেরকে প্রশ্রয় না দেওয়া হয় তাহলে এরা কখনোই এইভাবে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার সাহস তারা পেত না। আমি বলবো না যে বিএনপি যখন সরকারে ছিল তখন কোনো সুযোগ সন্ধানী লোক ছিল না, এটা এটা আমি বললে সেটা কেউ বিশ্বাস করবে না, নিশ্চয়ই ছিল, কিন্তু সেই সুযোগ সন্ধানী লোকজনকে আপনি কতটুকু সুযোগ দিবেন? আপনি শাহেদের মতো মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ দিবেন নাকি? সেটা তো আপনার আপনার দেখতে হবে।